রেয়ার হয় আমার এখানে একদিনে কাজটা করে দিতে। পার্সোনালি আমার নিজে একদমই মানে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড। হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুখে আছো, আনন্দ আছো। আজকে এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। টাইটেল বা থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আশা করছি ভিডিওটা কি রিলেটেড। তবে তার সাথে সাথে ভিডিওটা আরেকটা কারণে স্পেশাল। দেখো আজকে আবার এপিক কাস্টমস আই, তোমরা বুঝতেই পারছো দুটো বাইক এসছে। একটা হচ্ছে হন্ডা শাইন 125, আর একটা হচ্ছে হন্ডা ইউনিকর্ন। এটা তো গেলো বাইকের ব্যাপার যে হন্ডা ডুও এসছে, কিন্তু আরও একটা যেটা মানে বড়ই আশ্চর্যের বিষয়, সেটা খুব রেয়ার হয় আমার এখানে অ্যাকচুয়ালি, মানে দেখেছি মানে সচরাচর হয়নি আমার এখানে এরকম, যে ফাদার অ্যান্ড সান ডুও, বাবা আর ছেলে দুজনে একসাথে এসছেন নিজেদের বাইকের কাজ করাতে। কেন না, ওনারা লাদাখ ট্রিপ প্ল্যান করছেন, তো এটা মানে তো সত্যি একটা খুব দারুণ রোমাঞ্চকর ব্যাপার। তো তাই জন্য আমি ভাবছি যে এই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো কাজ চলছে, কাকুর অলরেডি হন্ডা শাইনের কাজ অলমোস্ট কমপ্লিট, স্যাডেল স্টেয়ার টপ র্যাকের কাজ, আর এখন হবে ভাইয়ের ইউনিকর্নের শুধু টপ র্যাকের কাজ। বিকজ একটাতে স্যাডেল স্টেয়ার টপ র্যাক হচ্ছে, একটাতে টপ র্যাক, মানে পুরো ফ্যামিলি বাইক নিয়ে লাদাখ তুলে যাচ্ছে। মানে আমাদের খুব ভালো লাগলো এটা দেখে যে একটা ফ্যামিলির তিনজনেই বাইক নিয়ে ট্রাভেল করছেন লাদাখ। তো চলো দেখাই পুরো প্রসেসটা। কাজ তো মানে আমার চ্যানেলে তো তোমরা দেখেইছো কাজ কীরকম হয় না হয়, কিন্তু স্টোরিটা আজকে চাইছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কাজ চলছে, মুখটা একটু ফোলা লাগছে না, বিকজ রিসেন্টলি দাঁত তুলেছি, তো কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। হয়তো দেখবে একটু আমার সাউন্ডটা অন্যরকম লাগছে হয়তো, তো প্লিজ একটু বেয়ার করো এই ব্যাপারটায়। তবে পরের ভিডিওতে আশা করছি পুরো ফ্রেশলি থাকবো আমি। দেখো স্যাডেল স্টে টপ র্যাকের কাজ কমপ্লিট, এবার আমরা ইউনিকর্নের দিকে যাব। এই হলো পুরো স্ট্রাকচারটা। তো এই ভিডিওর সাথে সাথে তোমাদেরকে আরেকটা ইনফরমেশান আমি দিয়ে দিই, যেটা জেনারেলি সবাই আর কি আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে প্রসেসটা কীরকম, আরেকবার বলে দিই। দেখো ফার্স্টে এটা কখনোই একদিনের কাজ হতে পারে না আমার কাছে। আমি একদিনে কাজটা করে দিতে পার্সোনালি আমার নিজে একদমই মানে ভালো লাগে না, বিকজ ওতে অনেক কিছু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হয়। তো প্লিজ এপিক কাস্টমসে আসতে আর কাজ করতে হলে একটু হাতে সময় দরকার, মিনিমাম 2-3 দিন, তাহলে কাজটা অনেক শান্তভাবে সুস্থভাবে আর ভালো করে আমি দিতে পারবো। তো আজকে যেমন আমি বললাম এসছেন ফাদার অ্যান্ড সান ডুও, তো সুপ্রিয় কাকু এসছেন আর ওনার ছেলে এসছেন শিবপুর থেকে। ওনারা আজকে স্ট্রাকচারটা রেডি করে যাবেন, আবার আমি ওনাদের যখনই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে পেন্ট ফেন্ট অ্যান্ড অল সব কিছু করে, আমি ওনাদেরকে ইনফর্ম করে দিলে ওনারা ওনাদের সময় মতো এসে আবার ইনস্টল করে নিয়ে যাবে। তো প্লিজ এইটা একটু তোমাদের মাথায় রেখে চলতে হবে। হ্যাঁ, এইটা একটা হাম্বেল রিকোয়েস্ট এপিক কাস্টমসের তরফ থেকে, প্লিজ তোমরা এসে তাড়াহুড়ো করো না, তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না, এটা আশা করছি তোমরা এগ্রি করবে। তো প্লিজ এটা একটু মাথায় রেখে চলো। হ্যাঁ, সো আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো 1000 সাবস্ক্রাইবার রিসেন্টলি আমার চ্যানেল ক্রস করেছে, তারপরে এইটা ধরেন একটা ফর্মাল ভিডিও হচ্ছে, এর আগের ভিডিওতে আমি মেনশন করিনি। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই সাপোর্টটার জন্য, এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমাদেরকে আমি এরকম কন্টেন্ট আর ঘুরে বেড়ানো মাঝে মাঝে তো লেগেই থাকে, তো অবশ্যই তোমাদেরকে আমি দিতে থাকবো। সো এইভাবে তোমাদের সাপোর্টটা আমার ওপর বজায় রেখো। তো এখন সময় আমাদের ফাদার অ্যান্ড সান ডুওকে স্ক্রিনে নেওয়ার। তো আসো আমরা ইন্ট্রোডিউস করাই আমাদের কাকু। প্লিজ আপনার নামটা একটু বলবেন। আমার নাম সুপ্রিয় লাহা, আমার চ্যানেল আছে ট্রাভেলার সুপ্রিয়। ট্রাভেলার সুপ্রিয় কাকু চ্যানেলের নাম। তো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে চেক আউট করো, সাবস্ক্রাইব করো, সামনে খুব সুন্দর একটা সিরিজ আসতে চলেছে। আর ভাইয়ের নাম সায়ন্তন লাহা। সায়ন্তন লাহা, তো দুজনে ফাদার অ্যান্ড সান ডুও, দুজনেই হন্ডা ডুও।
তো এটা খুব রেয়ার এরকম সিনারিও আসে এপিক কাস্টমসে, তাই জন্যই আগেই বললাম স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তো একটু দুজনের মুখেই শুনে নিই, মানে এই মানে রাইডিংয়ের প্যাশনটা কোথা থেকে এলো আর সামনের কী কী আমরা মানে কাকুদের কী কী আর সামনের প্রোগ্রাম আছে না আছে সেগুলো একটু শুনে নিই। চলো অফ টু দ্যাট সাইড অফ দ্য ক্যামেরা, বলেন আপনাদের প্যাশনটা একটু শেয়ার করেন যে রাইডিংয়ের প্যাশনটা এলো কোথা থেকে। আমাদের প্যাশন 2020 লকডাউনের পরে বিভিন্ন মোটর ব্লগিং দেখে দেখে আমাদের এই প্যাশনটা তৈরি হয়েছে। তারপর থেকে আমরা 2021 থেকে আমরা ছোটো ছোটো রাইড করছিলাম, তারপরে আমরা 2022 গেছিলাম দার্জিলিং, বাহ, তারপরে 23 ডিসেম্বরে আমরা পুরী, তারপরে মধ্যে তো অনেক ছোটো ছোটো হচ্ছিল। আচ্ছা, তো এরপরে নেক্সট আমাদের একটা বড় রাইড আছে, হ্যাঁ, সেই বড় রাইডের জন্যই প্রস্তুতি চলছে, তার জন্যই এই বাইকে মডিফিকেশানগুলো করা হচ্ছে। ভালো ভালো, তারপরে টপ র‍্যাক আর ডিজিটাল গাড়িতে। তো আগামী দিনে আপনারা লাদাখ যাচ্ছেন নিশ্চয়ই, তো লাদাখ ছাড়া আর এখন আপাতত আর কী কী প্ল্যানে আছে নিয়ার ফিউচারে? মেঘালয়ের প্ল্যানে আছে, মেঘালয়, আচ্ছা, গুয়াহাটি থেকে মেঘালয়, আচ্ছা, হ্যাঁ, ওই দিকটা একটা কভার করার খুব ইচ্ছে আছে। এছাড়া আমরা আমাদের 36 পত্রাতু ভ্যালি আছে, ওই দিকটাও যাওয়ার খুব ইচ্ছে আছে। আচ্ছা, না ওটা ঝাড়খণ্ডে পত্রাতু ভ্যালি যে আছে ওই দিকটাও আমাদের কভার করার ইচ্ছে আছে। আগে বড় রাইডটা হয়ে যাক, একদম একদম একদম, খুব ভালো করে রাইড হবে। আর আশা করছি এপিক কাস্টমস যতটা পারছে করে দিচ্ছে, আর এইভাবেই আমি সবাইকে বলি, সবার রাইডের সাথী হয়ে যাই আমি, এরকমভাবেই সবার রাইডের সাথে আমিও মানে কোনো না কোনোভাবে এপিক কাস্টমস তাদের সাথে সেই রাইডের ভাগিদার হয়ে যায়। তো এরকমই আবেগ, আবেগের ব্যাপারটা এইটাই, মানে আবেগ আর বাঙালি দুটোকে কখনই আলাদা করা যায় না। তো আবেগের বসেই আজকের এতটা পথ চলে যায় লোক, তো এটাই বলার ছিল। তো চলো এখন কাজের পজিশন এখানেই, এরপরে যেটা প্রসেস 3-4 দিন 5 দিন লাগবে পুরো জিনিসটাকে পেন্ট করে কমপ্লিট করতে, তখন আবার ফিনিশ প্রোডাক্টটা দেখাবো। তো চলো দেখা হচ্ছে আবার কিছুদিন পরে, চলো স্টে টিউন। তো আবার এসে গেলাম ফিরে, আর আমাদের সাথে আছে কাকু, সুপ্রিয় কাকু, আর ভাইয়ের নাম সায়ন্তন। তো আরেকবার দুজনকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর দেখতেই পাচ্ছ তোমরা বাইকে অলরেডি স্যাডেল স্টে, হন্ডা শাইনের স্যাডেল স্টে আর ইউনিকর্নের টপ র‍্যাক লেগে গেছে। তো চলো তোমাদের দেখাই আফটার পেন্ট আর ফিনিশিংয়ের পর কেমন লাগছে। তো চলো দেখাই আগে তোমাদের কীরকম হয়েছে আমাদের কাজটা। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এই ভিডিওটা কিন্তু আমার কাজ রিলেটেড কম আর এই স্টোরিটারি রিলেটেড বেশি, বিকজ খুব রেয়ার অকেশনই হয় যে ফাদার অ্যান্ড সান ডুও একসাথে দুজন দুটো হন্ডা ডুও নিয়ে, হন্ডা দুটো বাইক নিয়ে লাদাখের দিকে পাড়ি দেবেন। তো এই হলো কাকু আর ভাই, আর ওনাদের চ্যানেলের নাম কাকু বলে দেন। ট্রাভেলার সুপ্রিয় কাকু চ্যানেলের নাম, তোমরা চোখ রেখো, লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশনে। আর আমরা প্রে করবো যাতে ওনারা খুব সেফলি আর খুব সুন্দরভাবে লাদাখ এক্সপ্লোর করে আসেন। আর এই রকম হলো কাজটা। তো চলো এবার একটু কাকুদের কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই এপিক কাস্টমসের সাথে জুড়ে আর কাজ করে কেমন লাগলো। সো প্লিজ কাকু, একটু আমার ভিউয়ারদের জন্য কিছু বলেন, কেমন লাগলো এপিক কাস্টমসের সাথে এসে আর আমাদের সাথে কাজ করে। হ্যাঁ, আমরা প্রথমেই বলছি যেটা, সেটা হচ্ছে আমরা এই টপ র‍্যাক আর স্যাডেল স্টে সংক্রান্ত যেসব এগুলো হচ্ছে সেগুলো আমরা বিভিন্ন ব্লগ দেখেছি, কিন্তু বৈদিক চ্যাটার্জির গাড়িতে যখন কাজ করেছেন তখন আমরা স্যাটিসফাইড হয়ে গেছি এইখানে, সেই জন্যই আমরা এখানে এসেছি বৈদিক চ্যাটার্জির মানে ব্লগ দেখে আমরা স্যাটিসফাইড হয়ে আমরা এসেছি। আমাদের কাজ যা হয়েছে আমরা ফুললি স্যাটিসফাইড।
থ্যাংক ইউ আর চলো কথাটা আর বাড়াবো না, ভিডিওটা লম্বা করবো না, শেষ করছি এখানেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো ডেস্টিনেশনে বা কোনো ক্রিয়েশন নিয়ে আবার হাজির হচ্ছি। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, বাই, সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ভিডিও।